গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কালকে বিশ্বকর্মা পুজো আমরা পার করে এসেছি, আজকে নেক্সট দিন, আজকে একটা নতুন দিনের শুরু। এখন বিশ্বকর্মা পুজো চলে গেলেই আমার বেশি করে কেন, এটা আমার ব্যক্তিগত মনে হয় যে বিশ্বকর্মা পুজো চলে যাওয়ার পর থেকে যেন পুজো পুজো দুর্গা পুজোর ফিলিংসটা আরও বেশি করে আসতে থাকে। এখন এই দুর্গা পুজোর ফিলিংসটা, পুজো আসবে, পুজো আসবে, এটাই তো মজা। পুজো তো থাকবে তিন দিন, কিন্তু যে আসবে আসবে, এটা কিনবো, সেটা কিনবো, এখানে ঘুরবো, এটা খাবো, সেটা খাবো, এটাই হচ্ছে আসল মজা। এখন যখন দুর্গা পুজো আসছে, তোমাদের আগের একটা, আগের যে ভিডিওটা আমি দিয়েছি সেটা আমি একটা স্ট্রিট শপিংয়ের একটা ছোটোখাটো ভিডিও পোস্ট করেছি, যার লিঙ্কটা আমি আমার আই বাটনে দিয়ে দেবো, তোমরা ইচ্ছে করলে সেই ভিডিওটা আবার দেখতে পারো। এখন আমি একটা জিনিস ঠিক করেছি যে এই পুজোর প্রস্তুতির জন্য আমি একটা সিরিজ করব, দুর্গা পুজোর প্রস্তুতি একটা সিরিজ মতন বানানোর চেষ্টা করব। সেটার মধ্যে আমি পুজোর প্রস্তুতি থেকে শুরু করে ধীরে ধীরে আমাদের বিভিন্ন জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। এখন সেই চেষ্টার জন্য আমি আজকে বা কালকে একটু বাইরে বেরোবো, বেরিয়ে আমি একটা ভিডিও, একটা মাথায় আমার একটা চিন্তা ঘুরছে, সেটা আমি ট্রাই আউট করবো। কারণ আমি, তোমরা জানো যে ভিডিও, তোমরা শুরু থেকেই আমার সাথে যারা আছো তারা জানো যে আমি খুব বেশি দিন হলো ইউটিউব শুরু করিনি, আমি দেখে দেখেই শিখছি। তোমাদের সাপোর্ট, তোমাদের সাজেশন সেজন্য আমার খুবই দরকার, আর সেই সাপোর্ট আর সাজেশন তোমরা আমাকে দিচ্ছ, তোমরা আমাকে করছো। আমার প্রচুর পুরনো স্টুডেন্টরা, আমার সাথে যোগাযোগ করছে, যেটা আমার খুব ভালো লাগছে। এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো। কারণ যত আমি এই জিনিসগুলো তোমাদের দিক থেকে ফিডব্যাক পাবো, তত আমার মধ্যে উৎসাহটা জেগে আসবে যে নতুন নতুন ভিডিও আমি কী কী জিনিস নিয়ে করতে পারি। এবং অবশ্যই তোমরা আমাকে জানিও যে তোমরা কী কী সাবজেক্ট নিয়ে ভিডিও দেখতে ইচ্ছুক, তাহলে আমার খুব ভালো লাগবে। আসলে ইউটিউব এটা আমার ফ্যামিলির মতন হয়ে গেছে, আমার জীবনের জিনিসগুলো, ছোটোখাটো জিনিসগুলো আমি যদি তোমাদের সামনে তুলে ধরতে পারি আমার খুবই ভালো লাগবে। আর ঠিক এই উদ্দেশ্য নিয়েই আজকে আমি বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়িতে। শিলিগুড়িতে গিয়ে আমি কী করলাম, সারাদিন কীভাবে কাটালাম, এর পরবর্তী ভিডিওর পরবর্তী অংশগুলোতে তোমরা সেটা দেখতে পাবে এবং আশা করি তোমাদের সেটা খুবই ভালো লাগবে। বলছি স্যার, পালপাড়া যেতে গেলে কোন দিকে যেতে হবে? পালপাড়া, হ্যাঁ, এখন নেমেছি শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে। এখান থেকে আমি আজকে যে জায়গায় যাওয়ার জন্য গেছি সেখানে যাব। আমি রাস্তাটা অ্যাকচুয়ালি চিনি না, সেজন্য আমাকে ট্রাফিক পুলিশকে একটু জিজ্ঞাসা করতে হলো। এখন ওনারা যে ডিরেকশন দিয়ে দিলেন সেখান দিয়ে আমি যাব। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো আমি কোথায় যাব। এখন ওই সামনের রাস্তাটা দিয়ে, এই যে সামনের যে গলিটা গেছে এই গলিটা দিয়ে গেলেই বলছে আমি পালপাড়ায় পৌঁছে যাব। সুতরাং যাওয়া যাক, রাস্তা পেরোনোটাই তো এখন একটা বড় মুশকিল। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোথায় এসেছি। আমার বহু বছর ধরেই এখানে আসার খুব ইচ্ছে, কিন্তু আমি আসতে পারি না, আসতে পারি না মানে আমি ঠিক চিনতাম না, জেনে জিজ্ঞাসা করে করে এসেছি। নিশ্চয়ই বুঝতে পারছো আমি চলে এসেছি শিলিগুড়ির কুমোরটুলি পাড়ায়। এই শিলিগুড়ি কুমোরটুলি পাড়ায় আজকে আমি কিছুটা সময় থাকবো এবং এখানে থেকে এখানে দাদারা যে মূর্তি গড়েন সে মূর্তি গড়া একটু দেখবো, দেখে এনাদের সাথে একটু সময় কাটাবো, কাটিয়ে আমি ফিরব। চলো আমার সাথে কুমোরটুলি পাড়ায় একটু ছোট্ট একটা সফরে। এখানে অসুরের পা বানানো হচ্ছে, এ দাদা হর দিয়ে অসুরের পা বানাচ্ছে, সেটাই অসুরের পায়ে প্রথমে লাগানো, পা হিসেবে লাগানো হবে, তারপরে তার উপর মাটির প্রলেপ দেওয়া হবে। এটাকে কি বলে দাদা যেটা আপনি বানাচ্ছেন? মানে এমনিতে আপনাদের ইয়েতে কি বলে, মানে খড়ের যেটা বানাচ্ছেন? চালাটা বানাচ্ছেন না দাদা? দাদা এবারে পুজোর বাজার কিরকম গতবারের তুলনায়? নিশ্চয়ই একটু ভালো গতবারের তুলনায়, এবার নিশ্চয়ই একটু ভালো পুজোর বাজার ওরকমই? এবার তো পুজো হচ্ছে, তো
ও না, গতবার যেমন খুবই ছোট করে সব পূজাগুলো হয়েছে, এবার আচ্ছা আচ্ছা এখানে একদম পুরো একটা মূর্তি তৈরি হচ্ছে, পুরো পুরোটাই এখন সবে খড় দেওয়া হয়েছে, খড় দিয়ে তারপর মাটি দিয়ে দাদা এই মূর্তিটা করছেন। এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা, এই কারণে যে প্রত্যেকবার তো আমরা তৈরি প্রতিমা আমি দেখি, আমি তো কোনোবার এরকম দেখিনি, আমি এবার একদম হাতে কীভাবে গড়ে মূর্তি সেটা আমি একদম চাক্ষুষ দেখছি, খুব ভালো লাগছে। এই পুরোটাই হচ্ছে কুমোরটুলিপাড়া শিলিগুড়ির, প্রত্যেকটা প্রত্যেক এখানে প্রত্যেকে নিজেদের নিজেদের স্টুডিও, আর নিজেদের নিজেদের স্টুডিওতে এরা এখানে এদের শিল্পকর্মকে তুলে ধরেন। বছরের বিভিন্ন আনন্দ উৎসবে যখন আমরা তৈরি প্রতিমা দেখে আনন্দ করি, এনারাই হচ্ছেন সেই কারিগর যারা এই মূর্তি তৈরি করেন। প্রথম পোচ রং চড়ছে দেবীর গায়ে, হাত লাগাচ্ছেন তাই না দাদা? ঠাকুরের হাত লাগাচ্ছেন, আলাদা আলাদা করে সব পার্টস বানিয়ে রাখেন না, তারপরে লাগিয়ে দেন? আপনি কত বছর ধরে ঠাকুর বানাচ্ছেন? মোটামুটি পাশাপাশি কিছু আমি ফটোগ্রাফসও নিয়েছি, সেই ফটোগ্রাফসগুলো তোমাদের কেমন লাগলো সেগুলো তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও, আমি তোমাদের সামনে সেই ফটোগ্রাফসগুলো তুলে ধরছি। আমি এখন শিলিগুড়ির কুমোরটুলিপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি, এক কথায় এটা আমার কাছে একদম নতুন একটা এক্সপিরিয়েন্স আর অভাবনীয় এক্সপিরিয়েন্স। আমি ঠিক করেছি প্রত্যেকবার আসবো, আমি যেখানেই থাকি, হয় শিলিগুড়িতে যদি থাকি শিলিগুড়ি, তাহলে কলকাতায় থাকলে কলকাতায়, আমি কুমোরটুলিপাড়ায় অবশ্যই আসবো। আরেকবার ইচ্ছে রইল আসার, এখন মূর্তি সবে রং করছে, আমার ইচ্ছে আছে যখন মূর্তি পুরোপুরি অলঙ্কারে সাজানো হয়ে যাবে তখন যেনি মানে তখন আমি চেষ্টা করব যেন আরেকবার আসতে পারি। অ্যাকচুয়ালি এটা আমার কাছে এক্সপেকটেশন ছিল না যে আমি এরকম করে ভিডিও করতে পারবো কি পারবো না, কারণ অনেক জায়গায় রেস্ট্রিকশানস থাকে, কলকাতায় অনেক জায়গাটা তো কোনো রকমের ক্যামেরাই ব্যবহার করতে। এই কুমোরটুলিতে যদি কেউ আসতে চাও তাহলে এই যে শিলিগুড়ির মহানন্দা সেতু, আমার ডান দিকে ডান হাতে গেলে হচ্ছে শিলিগুড়ি, এই মহানন্দা সেতুর এয়ার ভিউ মোড়ে নেমে এই রাস্তা দিয়ে সোজা চলে এলেই কুমোরটুলিপাড়া। সন্ধানে আমার পরিক্রমণ আজ এখানেই শেষ হলো, আপাতত এটুকুই, ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। অবশ্যই আবার সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করো। টাটা।